আচ্ছা আমরা ফটোশপ ওপেন করি। আচ্ছা তাহলে স্পট হিলিং আর হচ্ছে হিলিং এর মধ্যে প্রবলেম আছে আপনাদের বুঝতে? হিলিংটা হচ্ছে আপনাকে অল্টার ধরে কি করতে হবে, ক্লিক করে সোর্স নিলেন, তারপর অল্টার ছেড়ে দিবেন, দেন আমরা জাস্ট আমাদের স্পট গুলোতে ক্লিক করব, ঠিক আছে? আর স্পট হিলিংটা যেটা জাস্ট ক্লিক করতে থাকবো। এখন যদি আমি স্পট হিলিং এ যাই, স্পট হিলিং এ যাই আমি আমার কাজ করতে থাকবো, জাস্ট ক্লিক করতে থাকবো, ঠিক আছে? এই যে এরকম, ওকে। এরপরে কি আছে দেখি, এরপরটা আছে প্যাচ টুল। আপনার যে প্যাচ টুল, প্যাচ টুল দুইটা মোডে কাজ করে, ঠিক আছে? একটা আছে সোর্স আর একটা আছে ডেস্টিনেশন। এই যে উপর দিকে আছে, তো সোর্সে ক্লিক করলে সোর্স ইয়ে করার পরে এভাবে আমাদেরকে ইয়ে দিতে হয়, দেখায় দিতে হয়, কন্ট্রোল ডিফল্ট ডিসিলেক্ট, ঠিক আছে? তাহলে কি করব আমরা, সোর্সে যখন ক্লিক করব পচা জায়গাটাকে সিলেক্ট করব, পচা জায়গা সিলেক্ট করে ভালো জায়গায় দিয়ে দিব, ঠিক আছে? কন্ট্রোল ডিফল্ট ডিসিলেক্ট, পচা জায়গাটা সিলেক্ট করব, ভালো জায়গায় এনে দিয়ে দিব, কন্ট্রোল ডিফল্ট ডিসিলেক্ট। এখন বলেন আগে কি পচা জায়গা সিলেক্ট করেছি, এটা কেউ বুঝতে পেরেছেন? যেমন আমি আমার আমার বন আগে ইয়ে করলাম, দেন আমি এই জায়গায় নিলাম, তাহলে এটা রিভার্স কি হবে প্রসিডিউরটা বলেন তো। হ্যালো, এই আপনারা কেউ শুনতে পাচ্ছেন আমাকে? বলছি এটা রিভার্স তাহলে কি হবে বলেন তো। হ্যাঁ, মানে এদিকে আমি সোর্সে যখন ছিলাম আমি কি করতেছি, পচা জায়গা সিলেক্ট করে ভালো জায়গায় নিচ্ছি, ঠিক আছে? তো কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন ডেস্টিনেশনে যদি যাই জাস্ট এর উল্টোটা করতে হবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে বুঝতে পেরেছি, সিলেক্ট করলাম, হ্যাঁ জাস্ট এটা রিভার্স, দুইটা দুইটা রিভার্স, এটাই আর কিছুই না, দুইটা দুইটার রিভার্স। তারপর কি আছে দেখি দাও, তারপর হচ্ছে কন্টেন্ট এয়ার মুভ টুল। আচ্ছা কন্টেন্ট এয়ার মুভ টুলে নেটের স্পিড কম নাকি ডাউনলোড হয় না?
হয়েছে ওকে কন্টেন্ট এর মুভ টুল এই কন্টেন্ট এর মুভ টুলটা আপনাকে দুই ভাবে কাজ করতে দিবে এই যে মোড হচ্ছে দুইটা একটা হচ্ছে মোড আর একটা হচ্ছে এক্সটার্ন ঠিক আছে মুভ হচ্ছে কি মুভ মানে কি তো নড়াচড়া করা এতে বোঝা যাচ্ছে সে নড়াচড়া করবে দ্যাট মিন্স আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে সে মুভ করবে যেমন কন্টেন্ট এর টুলটা আমি নেওয়ার পরে আমার কার্সারটা এরকম হয়ে গেছে আপনারা খেয়াল করেন কার্সারটা দিয়ে তাকায় তারপর এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন এরকম ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পরে ধরো আপনি এটাকে মুভ করতে যাচ্ছেন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন কন্ট্রোল এটা এটা দেন কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট এরকম ভাবে আমরা আমাদের জিনিসগুলো মুভ করতে পারি তারপর এখন একটা কথা হচ্ছে আমরা যদি লেয়ারে ইয়ে নিয়ে নেই এই একটা লেয়ার নিয়ে যদি আমি এটা মুভ করি তাহলে সব থেকে ভালো কারণ হচ্ছে আমার এই জায়গাগুলোতে মিলতেছে না তখন আমরা কি করি আমরা এগুলাকে ডিলিট করে দিতে পারি যেমন আমি যদি একটা লেয়ার নিয়ে করতাম এটা ব্যাকগ্রাউন্ড উপরেই কাজ করবে তাহলে আপনাকে আর একটু সচেতন হয়ে কাজ করতে হবে কেমন সচেতন হয়ে কাজ করতে হবে কন্ট্রোল ডি আমি জাস্ট আমার নৌকাটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ওকে বুক করব এটাতে অবশ্যই ক্লিক করতে হবে ঠিক আছে কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট ঠিক আছে মানে আপনি ছোট পোর্শন নেবেন মানে এটা আসলে বুঝতে পারবেন যদি মনে হয় যে একবার ভালো হয় না দেন আরেকবার নেবেন দেন আরেকটা কি ছিল কন্টেন্ট এরে এক্সটেন্ড এক্সটেন্ড মানে হচ্ছে আপনাকে ও কপি করতে দেবে এক্সটেন্ড আর কপি মানে একই জিনিস মনে করবেন ধরেন এটা সিলেক্ট করলেন সুন্দর করে সিলেক্ট করেন আমি একটু র্যান্ডম সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে আপনার ওরকে একটা দিবেন ওকে ওকে অনেকগুলো সে কপি হয়ে যাবে ঠিক আছে আপনি যতবার দিতে থাকবেন কপি হইতে থাকবে কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট দিলে আমাদের এটা শেষ হবে ঠিক আছে তাহলে এক্সটেন্ড আর মুভের বিষয়টা বুঝতে পারছি মুভ হচ্ছে আপনাকে নড়াচড়া করাবে কিন্তু পুরো পোর্শনটা নিয়ে যাবে ঠিক আছে আর এক্সটেন্ড হচ্ছে আপনার একটা করে কপি দিবে বুঝতে পারছি ওকে এরপরে কি আছে এরপর আছে রেড আই টুল এই যে দেখেন রেড আই টুলের জন্য আমাদের ছবি আছে আমরা যখন ক্যামেরাতে মাঝে মাঝে ছবি তুলি এরকম ক্যামেরার ফ্ল্যাশ পরে রেড হয়ে যায় এটা দেখেন অনায়াসে আপনি কি করবেন জাস্ট রেড আই টুলে এসে রেড আই টুলে আসলাম আসার পর জাস্ট আপনি এটাতে একটা ক্লিক করবেন শুধু কি করবেন আর কিছু ধরবেন না কোনো কিছু কিবোর্ডে ধরতে হবে না জাস্ট ক্লিক 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 কোই স্পট দেখা যায় এরকম কিন্তু আমাদের কখনো কখনো ফ্ল্যাশ পড়ে যায় ওকে এটা তাহলে সবটা শেষ আচ্ছা এরপরে আসি আমরা ক্লোন টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুলে বসি ক্লোন টুলে একটা জিনিস দেখেন সাপোজ আমার এই দুইটা ছবি নিলাম তারপর হচ্ছে আর নিলাম এইটা ঠিক আছে তো ক্লোন টুল হচ্ছে ক্লোন করা আমরা অবশ্যই ক্লোন এর ব্যাপারটা বুঝি কপি করার মতোই ঠিক আছে তাহলে ক্লোন টুল আসার পরে আপনি ব্রাশ ছোট করেন ব্রাশ ছোট ছোট বড় আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিলেন অল্টার ধরে জাস্ট আপনি এই কি কপি করতেছেন অল্টার ধরতে হবে অবশ্যই অল্টার ধরতে হবে অবশ্যই অল্টার ধরতে হবে অবশ্যই জাস্ট ক্লিক করলেন
ক্লিক করার পরে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি জাস্ট ড্র্যাগ করবেন, যে ব্রাশটা এভাবে ড্র্যাগ করবেন ওই দিকে এসে পড়বে, ঠিক আছে। এই জায়গায় যদি আপনি লেয়ার নিয়ে কাজটা করেন তাহলে ফায়দা ভালো পাবেন। এখন কিন্তু লেয়ার নিয়ে করেন নাই, তাহলে আমি কন্ট্রোল জেড দিই। এখন আমি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখন দেখেন কাজটা করতেছি। কাজ করার পরে আমি কিন্তু লেয়ার নিয়ে করেছি, ঠিক আছে, এখন আমি ফায়দা পাবো। এখন আপনি ধরেন কি করবেন দেখে বলেন তো, এখন আপনি আপনার যে কোনো একটা সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, পেন টুলটা নিয়ে সহজ হবে, জেনে নাই জি আছি। কার সাথে কথা কইতে লাগছিলেন, পাইতাছিলাম না আপনারা? মানে এটা আমি চাই না এরকম জায়গাটা, জাস্ট আমি ব্রিজটা চাই। সিলেক্ট করার পর অবশ্যই তো আমাদের এন্টার দিতে হবে যেহেতু আমরা ইয়ে করেছি। এখন হয়তো ডিলিট করে দেন, ঠিক আছে, কিংবা এইগুলো তো আপনার পারেন, ইরেজ করেন, যেটা খুশি করেন, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট, বা ইরেজার টুল নিতে পারেন, ইরেজার টুল নিয়ে এগুলো এভাবে মুছতে পারেন। কিন্তু এটা কখন ফায়দাটা পাবেন, ফায়দাটা পাবেন যখন শুধুমাত্র আপনার অন্য একটা লেয়ারে থাকবে এই পোর্শনটা, কিন্তু আপনি যদি ব্যাকগ্রাউন্ডে বসাই দেন তাহলে হবে না। এই যে এগুলো ডিলিট করতে হবে, মানে আপনি তো আপনার ইয়ে সুন্দর মানে একটা থিম অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করবেন। হ্যাঁ, এই যে আমি কিন্তু ইরেজ টুল দিয়ে করতেছি এখন, আর ফেসিলিটিটা কেন ভালো পাচ্ছি পরেরটাতে কেন পড়তেছে না ইফেক্ট, কারণ আমি লেয়ার নিয়ে নিয়েছি। কিন্তু আমি যদি এটা লেয়ার না নিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি করে ফেলতাম তাহলে ব্যাকগ্রাউন্ড সহ ডিলিট হয়ে যেত। এখন কিন্তু আমি যেটাতে কাজ করতেছি শুধু ওই লেয়ারটাতে ইফেক্ট করতেছি। এভাবে আপনারা তো চিন্তা করেন না, দেখলাম চিন্তা করে কয়েকটা ডিজাইন করেন না কেন, ম্যানিপুলেশন তো অনেক ক্লাস হয়েছে। ফটোশপ মানে ম্যানিপুলেশন, বেশিরভাগই ম্যানিপুলেশন করে ফটোশপ দিয়ে মানুষ। সাপোজ ধরেন আমাদের এটা হয়েছে, হওয়ার পরে আমি দেখেন কন্ট্রোল টি দিই, কারণ আমার এখন কন্ট্রোল টি কাজ করবে। বুঝতে পেরেছি, এভাবে ক্লোন টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যাবে, এবং অনায়াসে দেখেন এদিকে চলে আসছে। এগুলো সব ম্যানিপুলেশনের কাজ, আপনি যত একটা সাথে আরেকটা থিম বানাইয়া ইয়ে করতে পারবেন। ইভেন জানেন এগুলা মানে মানুষের ছবিতেও, ধরেন আপনি একটা কেউ একটা ছবি দিছে তো ওইটা বিভিন্ন ঘুরায় ফেরায় যদি আপনি একটা ডিজাইন করে দিতে পারেন, এগুলো অনেক ভালো চলে, গিগ ভালো গিগ আছে এগুলোর ফাইবারে। আচ্ছা, পরেরটা কিতে কি আছে দেখি তো, পরেরটা তো আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সাপোজ, আচ্ছা এটাতে কাজ করি, এটা আগে লেয়ারটা আমরা ডিলিট করে দিই। প্যাটার্ন স্ট্যাম্প টুল প্রথমে ধরে আমি একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নেওয়ার পরে আমাদের তো যদি ওই দিকে ভালো প্যাটার্ন নাই, সাপোজ এটাই নিলাম, ধরেন এটাই নিলাম, আমি ব্রাশটা বড় করি, ব্রাশটা বড় করার পরে আপনি এদিকে অ্যাপ্লাই করতে পারবেন এরকম। জাস্ট আমি এখন ব্রাশ করতেছি, ব্রাশ করতেছি আর কিচ্ছুই করতেছি না। তো মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে দেখলাম, আমি তো চিন্তা ভাবনা করে নেই নেই ইভেন আপনার যদি আরো ক্রিয়েটিভিটি থাকে তখন আপনি কি করবেন জানেন, তখন আপনি কি করবেন, আপনি করবেন এটা একটা কাজ করবেন যে এটা আমি একটু ব্লেন্ডিং মোড গুলো দিয়ে দেখি কেমন চেঞ্জ হয়, তখন আপনি এটা করতে পারেন যখন নজরা করবেন। ঠিক আছে, তারপর ধরেন আপনি
এগুলা দেখলেন, দেখার পরে দেখলেন যে আমি এটা উপরে না এটা উপরে রাখবো, এটা এখন দেখি কি হয়, এখন এটাকে আপনি ব্লেন্ডিং অপশনে যান দেখেন কি হয়। এরকম ভাবে আপনার যত নড়াচড়া করবেন আপনার ক্রিয়েটিভিটি তত বাড়বে। আপনি যদি নড়াচড়া না করেন, এই যে আমার ক্রিয়েটিভিটি নাই ক্রিয়েটিভিটি নাই ক্রিয়েটিভিটি নাই, সারা জীবন চিল্লাইবেন ক্রিয়েটিভিটি আর কেউ দেওয়া যেত না। এটা ইয়ে না যে হরলিক্স তিন বেলা খাবেন শক্তিশালী হবেন, এরকম কিছু না। এটা আপনার ইয়ের উপর ডিপেন্ড করবে। ইভেন এরকম তো হইতে পারে, আমি একটা ল্যান্ড নিয়া পুরো এটাতে অন্য একটা থিম দিলাম, অন্য একটা ইয়ে দিলাম, ওই নাম কি প্যাটার্ন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে এটা আপনি এখন একটু দেখতে পারেন কোথায় কি হয়, এটার সাথে অ্যাডজাস্টমেন্টে কিছু হয় কিনা, সুন্দর কোনো একটা ইফেক্ট আসে কিনা। এরকম কিন্তু ভৌতিক একটা ইফেক্ট আসছে দেখছেন। তো এইগুলো আপনারা চেক করবেন, ঠিক আছে। পুরাতন পুরাতন একটা ভাব আসছে দেখছেন। ইভেন এরকম দেখবেন যে আমি একটু অপাসিটিটা কমাই দেখি তো কি হয়, ঠিক আছে। সব এভাবে নাড়াচাড়া করবেন, যতক্ষণ নাড়াচাড়া না করবেন তখন পর্যন্ত মনে করবেন কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, আরো ইচ্ছা মতো নাচা করতে হবে। এদিকে আপনি অনেক সুন্দর সুন্দর একটা থিম পাবেন এরকম ভাবে। বুঝতে পারছি কি বলছি? তাহলে আজকে আপনারা এই যে এই ছয়টা টুল প্র্যাকটিস করবেন, 1 2 3 4 5 6 আর একটা হচ্ছে 7, এই সাতটা টুল প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর হচ্ছে ফ্লায়ারের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, ফ্লায়ারগুলো কপি করবেন।